হ্যাঁ আজকে যে প্রোগ্রামটা আমাদের দেওয়া হয়েছে সি এর প্রোগ্রাম এই সি এ প্রোগ্রামে মূলত তিনটে লাইন রয়েছে সেটা হচ্ছে আই ইকোয়াল টু মাইনাস সেভেন কে ইকোয়াল টু আই পারসেন্ট টু আর কে ইকোয়াল টু পার্সেন্ট ডি নিউ লাইন অর্থাৎ কে এর মানটা প্রিন্ট করা হয়েছে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এক নম্বর হচ্ছে কম্পাইল টাইম এরার দু নম্বরে আছে কে ইকোয়াল টু জিরো তিন নম্বরে আছে কে ইকোয়াল টু মাইনাস ওয়ান চার নম্বরে আছে কে ইকোয়াল টু ওয়ান আমাদের বের করতে হবে কোনটা সঠিক আনসার এখানে যে মেন প্রোগ্রামের মধ্যে যে মাঝখানে যে লাইনটা আছে এই লাইনটার মধ্যেই মূল কারিগরি লুকিয়ে আছে তাহলে আমরা দেখি এখানে কি রয়েছে আই 2 টু মানে আইকে দুই দিয়ে ভাগ করে ভাগ শেষটা কে এর মধ্যে স্টোর হয়েছে তাহলে এর ভ্যালু হচ্ছে আমার এখানে মাইনাস তাহলে মাইনাস সাতকে আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে এদিকে আমাদের ভাগ ফল স্টোর হবে ভাগ ফল হচ্ছে মাইনাস থ্রি ভাগ ফলকে আমরা বলি কোয়েশেন্ড আর ভাগ যেটা সেটাকে আমরা বলি রিমাইন্ডার আমাদের এখানে তৈরি ভাগ শেষটা ওয়ান এটা গিয়ে চলে আসবে কে এর মধ্যে অর্থাৎ কে এর ভ্যালু হয়ে দাঁড়াবে মাইনাস ওয়ান তার মানে আমাদের যেখানে যে অপশন দেওয়া আছে অপশন সিটাই হবে কারেক্ট ঠিক আছে আমরা দেখি এবার একটু প্রোগ্রামটাকে চালিয়ে প্রোগ্রামের মধ্যে কী রান করা যায় এই আমি প্রোগ্রামটা লিখেছি আমি ডেপসি প্লাস প্লাস কম্পাইলারে এখন কম্পাইল করতে যাচ্ছি প্রথমে আমি গেলাম কম্পাইল করলাম হ্যাঁ কম্পাইলেশানে কোনো এরান নেই চলে গেলাম আমরা এবার এক্সিকিউট করতে রান হ্যাঁ আমরা যেটা ধরেছি সেটাই ঠিক সঠিক কে এর মান আমাদের এখানে দেখা গেছে মাইনাস ওয়ান এবার আমরা তাহলে চলে আসছি আমাদের প্রোগ্রামের মূল জায়গায় আমরা মূল জায়গায় এসে দেখলাম যে হ্যাঁ ঠিকই ধরেছি কে এর ভ্যালু মাইনাস ওয়ান সিটাই হচ্ছে কারেক্ট